নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে, এবং আমাদের মধ্যে পেয়েছি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের প্রিন্সিপাল তথা হেড অফ দ্য ইনস্টিটিউট ডক্টর জয়দেব রয়কে। ডাক্তারবাবু, আপনাকে প্রথমেই আমাদের সময় দেওয়ার জন্য, অনেক ব্যস্ততার মাঝে অনেক ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে জানব, সেটা হচ্ছে যে শিশুদের জ্বর, সর্দি, কাশি এবং ফুসফুসে সংক্রমণ ক্রমাগত বাড়ছে, এই পরিস্থিতিতে কি করণীয় এবং কিভাবে চলতে হবে, বাবা মা কি করবেন, শিশুকে কিভাবে যত্নে রাখবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এই সময় কিন্তু ধরুন আমরা একটা কথা আমি বলছি যে কোটা কলকাতা কাশছে। কারণটা হচ্ছে, আপনি হয়তো, আমি শিশুরোগ বিশেষজ্ঞ, কিন্তু আপনি যদি খবর নেন, বাচ্চারা বড়রা সবাই বোধহয় কলকাতায় কাশছে। এই যে কাশির প্রাদুর্ভাবটা এই সময় এখন কেন বেড়ে গেল, প্রথম কথা হচ্ছে যে কলকাতা ওয়ান অফ দ্য পলিউটেড সিটি, তাহলে পলিউশন আছে। প্রথম কথা যেটা আমি বলছি যে কাশিটা কী ধরনের কাশি হচ্ছে সেটা দেখতে হবে। যদি ড্রাই কাফ হয় তাহলে তার কাফ সিরাপ কিন্তু আলাদা, যদি স্প্যাজম হয় সেখানে আলাদা কাফ সিরাপ পাওয়া যায়, সেটা নেয়া বা অনেক সময় ইনহেলার নেওয়ার ব্যবস্থা করতে হয়। যদি সাথে ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনের ব্যবস্থা করতে হবে। সুতরাং কাফ সিরাপটা, অনেকে বলে ডাক্তারবাবু ফোনে একটা কাফ সিরাপ দিয়ে দিন, কারণ অফ কাফটাকে দেখতে হবে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যেগুলো অ্যালার্জিক কাফ হচ্ছে, যতক্ষণ না অ্যালার্জিক সোর্সটা যাচ্ছে এবং অ্যান্টিস্টেমিক যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু যাবে না। সুতরাং সেখানে কাফ সিরাপটার ক্ষেত্রে শুধু ট্রিটমেন্ট নয়, কারণ অফ ডিজিজটাকে ট্রিটমেন্ট করতে হবে। সাথে সাথে কাফ সিরাপ হচ্ছে একটা সিমটোম্যাটিক থিং, যেমন জ্বর হলে আমরা বলি প্যারাসিটামল খান, কিন্তু জ্বরের কারণটা যদি ট্রিটমেন্ট না করা হয় সেটা ঠিক হবে না। তেমনি এই কাফ সিরাপ দিয়ে কিন্তু কাশি ঠিক হবে না যতক্ষণ কাশির কারণটা না ঠিক হচ্ছে। তবে এই প্রসঙ্গে আমার একটা কথা বলি যে কাফ হচ্ছে বডির ডিফেন্স, মানে একটু একটু বাচ্চা কাশছে দেখে সঙ্গে সঙ্গে কাফটা সাপ্রেশন করবেন না। আমরা যখন একটা ধোঁয়ার মধ্যে দিয়ে যাই তখন যদি না কাশতে পারি আমরা সাফোকেশন হয়ে যাবে, পেটের মধ্যে মুখের মধ্যে যে সিক্রেশনগুলো সেগুলো যদি কাফ আউট না করে যায় সেগুলো টিকেল করে ল্যাঙে চলে যাবে। সুতরাং হ্যারাসিং কাফ ছাড়া এমনি আননেসারি কাফ সিরাপ খাবেন না, এবং কী কারণে কাফ হচ্ছে সেই কারণটা নির্ধারিত না করে কিন্তু যে কোনো কাফ সিরাপ খেয়ে নিলে চলবে না। আবার বলি, কাফ সিরাপ হচ্ছে সিমটোম্যাটিক দেওয়া হয়, কাফের কারণ যেটা হচ্ছে সেটা যতক্ষণ ট্রিটমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাশি কমবে না। তারপরে দেখবেন যে এই যে টেম্পারেচারের তারতম্যটা হচ্ছে, কখনও দেখবেন ঠান্ডা আসছে, কখনও দেখবেন যে পারদটা হঠাৎ উপরে উঠে যাচ্ছে, এই তারতম্যের জন্য ভাইরাসরা, বিশেষ করে যে জ্বরটা হচ্ছে ব্যাকটেরিয়া জ্বরের চেয়ে এটা কিন্তু ভাইরাস জ্বর অনেক বেশি, ভাইরাসের জন্য এই কাশিটা হচ্ছে এবং তার ফলে এদের প্রাদুর্ভাবটা অনেক বেড়ে গেছে। আবার কেউ কেউ মনে করছেন, যদিও এর এভিডেন্স প্রপারলি আমার কাছে নেই, কিন্তু অনেক ডাক্তারবাবুরা মনে করছেন এই যেটা কোভিড পরবর্তী সময়, কোভিডের সময় যেমন বড়রা আক্রান্ত হচ্ছে শিশুরাও কিন্তু সমানতালে আক্রান্ত হয়েছে, যদিও পিআইসিউতে শিশুরা কম গেছিলো, তাতে হয়তো ইমিউনোলজিক্যাল কিছু পরিবর্তন হয়েছে যেই জন্যে হয়তো এই ভাইরাস আক্রমণটা দীর্ঘস্থায়ী হচ্ছে, বাচ্চারা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং কেউ কেউ সিভিয়ার ফর্মে যাচ্ছে। বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ ঘটছে, তার মধ্যে অ্যাডিনোভাইরাসের আক্রমণটা আমাদের কাছে কিন্তু অনেক সময় ত্রাসের সৃষ্টি করছে। আমরা জানি যে অ্যাডিনোভাইরাস আক্রমণ হলে সর্দি, কাশি, জ্বর এর উপর দিয়ে বড়দের ক্ষেত্রে চলে যায়, ছোটদের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে এটা চলে যায়, কিন্তু কোনো কোনো বাচ্চা এত বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে কিন্তু ইনটেনসিভ কেয়ার দিতে হচ্ছে। কলকাতায় এখন এমন অবস্থা, আমাদের যে ইনটেনসিভ কেয়ারের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ইনস্টিটিউশনে, আমার ইনস্টিটিউশন নিয়ে, সব জায়গায় কিন্তু পিআইসিউ ফুল হয়ে রয়েছে। সুতরাং একটা শিশু আক্রান্ত হলে তাকে যাদের ইনটেনসিভ কেয়ার লাগবে তাকে যে আমরা কোথায় রাখবো সেটা নিয়ে কিন্তু আমাদের মাথায় ভাঁজ পড়ে যাচ্ছে। এই যে আক্রমণটা হচ্ছে, এই আক্রমণটা অনেক সময় হচ্ছে কি, বাচ্চাটা প্রথমে সর্দি, কাশি, জ্বর নিয়ে আসছে, খুব সাডেন ডিটোরিয়েশন হয়ে যাচ্ছে। এই যে সাডেন ডিটোরিয়েশনটা হচ্ছে, প্যারেন্টসদের ক্ষেত্রে এটা বোঝাতে আমাদের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে এবং প্যারেন্টসরাও সহজে এটাকে মেনে নিতে পারছে না, এই তো বাচ্চাটা এরকম ছিল, ডাক্তারবাবু তো দেখছিলেন, তারপরে এতটা কী করে আক্রান্ত হয়ে গেল। এই যে ব্যাপারটা, ভাইরাসটা এইভাবেই কিন্তু এক্সপ্রেস করছে। এই যে অ্যাডিনোভাইরাস, এই অ্যাডিনোভাইরাসটা কিন্তু একটা গ্রুপ অফ ভাইরাস, এটা প্রায় 100 ধরনের অ্যাডিনোভাইরাস রয়েছে এবং দেখা গেছে
ওয়ার্ল্ডের সব জায়গাতে 10 বছরের মধ্যে কোনো না সব বাচ্চাই বোধ হয় এক না একটা ভ্যারাইটি দিয়ে আক্রান্ত হয়েই থাকে, কিন্তু তারপরেও কিন্তু অ্যাডিনোভাইরাস হয়ে আবার বাচ্চা খারাপ হতে পারে। সর্দি হাসি কাশির মাধ্যমে, কন্ট্যাক্টের মাধ্যমে, স্টুলের মাধ্যমে, সুতরাং এই সব জায়গাগুলো যেগুলো সোর্স অফ ইনফেকশান যেগুলো থেকে হয় সেইগুলোকে যদি আমরা খেয়াল রাখি তবে আমরা প্রিভেনশন করতে পারবো। সুতরাং হাসি কাশি জ্বর এগুলো হলে অনেক স্কুলে হয়তো জোর দেওয়া হচ্ছে বাচ্চাকে স্কুলে আসার জন্য, বলা হচ্ছে বডি ইমিউনিটি তৈরি হবে। আমার মনে হয় এই মুহূর্তে কিছুদিন বোধহয় তাদের স্কুল না গেলে ভালো, বিকজ যখনই স্কুলে যাবে বা বাজারে যাবে কোনো জায়গায় ক্রাউডেড প্লেসে যাবে তখন এই কন্ট্যাক্ট থেকে এই ভাইরাসটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যাবে। তৃতীয় হচ্ছে স্টুলের, ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে স্টুলের যে ডিসপোজাল সেই ডিসপোজালটা ভালো করে করতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে এইখানে বোধহয় যারা মাস্ক পরতে পারবে তাদের কিন্তু মাস্ক পরাটা বোধহয় ভালো হবে, তাতে কিন্তু বাচ্চারা ছড়াতে পারবে না। সিমটোমাটিকোলজি নিয়ে কীরকম করে আসে, একদম সিম্পল ফ্লুর মতো একটা সর্দি কাশি জ্বর, অনেক সময় জ্বরটা খুব হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে, প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে হয়তো জ্বরটা ঠিক করা যাচ্ছে না, কয়েকদিন পরে আস্তে আস্তে সেটা ঠিক হচ্ছে, কিন্তু কাশিটাও সেখানে কিন্তু অনেকদিন ধরে একটু বেশি পারসিস্ট করছে। আর কি অ্যাডিনোভাইরাসের ক্ষেত্রে আর একটা কী লক্ষ্য করা যাচ্ছে, এদের অনেকের ক্ষেত্রে কনজেন্টিভাইটিস হচ্ছে, চোখ লাল হচ্ছে। এই চোখ লাল হয়ে সর্দি কাশি দেখা গেলে আমাদের কিন্তু অ্যাডিনোভাইরাসের কথাটা ভাবতে হবে। আর একটা ডাক্তারবাবুর কাছে আর্লি, এক্ষেত্রে আমরা সবসময় বলি যে কোনো রোগের ক্ষেত্রে আর্লি পরামর্শটা নেওয়া, শুধু আর্লি পরামর্শ নিলে হবে না, তাদের সঙ্গে তার সঙ্গে এভরিডে কন্ট্যাক্টে থাকতে হবে। যেটা আমি আগে বললাম আপনি দুদিন তিন দিন হয়তো দেখছেন হঠাৎ করে ডিটোরেট করে যেতে পারে, তখন তাকে প্রপার সিমটোমেটিক ট্রিটমেন্ট প্রপার সাপোর্টটা দিতে হবে বাচ্চাটাকে বাঁচাতে গেলে। কারণ অ্যাডিনোভাইরাস তো একটা ভাইরাল ডিজিজ এবং এর কোনো ধরনের ওষুধ নেই, কোনো অ্যান্টিবায়োটিক নেই, সেখানে কিন্তু সাপোর্টটাই সবচেয়ে বড় কথা। আর একটা জিনিস হচ্ছে যখন ভাইরাস আক্রান্ত হয় তখন কিন্তু বডি ইমিউনিটি অনেকখানি কমে যায়, কমে গেলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া ইনফেকশনও হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্টটা দিতে হচ্ছে। আর কিছু কিছু দেখবেন অ্যাডিনোভাইরাস পজিটিভ হলো, তারা কিন্তু এমনি সিমটোমেটিক ওষুধ খেয়ে চেম্বার থেকে অনেকে ভালো হয়ে যাচ্ছে। সুতরাং অ্যাডিনোভাইরাস হলেই যে আক্রান্ত হয়ে হলেই যে সে খারাপ হয়ে যাবে তা নয়। এটা আমি তিনটে গ্রুপ দেখলাম আমার যে প্র্যাকটিস করছি তার থেকে, কাকেও কাকেও দেখা যাচ্ছে যে চেম্বার থেকে ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে হসপিটালাইজেশন করতে হচ্ছে, তাদের ইন্টেনসিভ কেয়ারে দিতে হচ্ছে না, আর কারো কারো ক্ষেত্রে তাদেরকে কিন্তু ইন্টেনসিভ কেয়ার পর্যন্ত যেতে হচ্ছে। তার থেকে অনেকে হয়তো ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু খবর আমাদের কাছে আসছে যেখানে অ্যাডিনোভাইরাস থেকে শিশু মৃত্যু পর্যন্ত হয়েছে। এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাদের আগে যখন হয়েছিল অ্যাডিনোভাইরাস আউটব্রেক তখনও ছিল। সুতরাং অ্যাডিনোভাইরাসে হচ্ছে কি না হচ্ছে সেটা অনেক সময় বুঝতে হবে। অনেকে ভাবছেন সর্দি কাশি জ্বর হলেই আমি একটা অ্যাডিনোভাইরাসের রেসপিরেটরি প্যানেল করে নিই, কিন্তু করলেও তার কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু যারা সিভিয়ার ফর্মে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমার কাছে অন্য ট্রিটমেন্ট মোডালিটি আছে কি না, আদৌ এটা অ্যাডিনোভাইরাস না অন্য কারণে হয়েছে কি না, সেই ক্ষেত্রে মনে হয় রেসপিরেটরি প্যানেলটা হয়তো করতেই হবে। তাছাড়া সিম্পল চেস্ট এক্সরে করা, রুটিন ব্লাড করা, এগুলো দিকেই কিন্তু আমরা বুঝতেই পারি এটা ব্যাকটেরিয়া ইনফেকশন না ভাইরাল ইনফেকশন। তার কারণ ব্যাকটেরিয়া ইনফেকশন হলে সেখানে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সর্বশেষ আমি যে কথাটা বলছি, যেহেতু অ্যাডিনোভাইরাসের সিমটোমেটিক ট্রিটমেন্ট ছাড়া অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ দিয়ে ট্রিটমেন্ট হয় না, সুতরাং প্রিভেনশনটার উপরে জোর দিন। যে বাচ্চা সর্দি কাশিতে ভুগছে তাদের ক্রাউডেড প্লেসে নিয়ে যাবেন না, হ্যান্ড হাইজিনটা ভালো করে মেনটেন করুন, তাদের যেগুলো সেটা করতে হবে ছোটো বাচ্চাদের ন্যাপি এসব ডিসপোজালটা ভালো করে রাখুন, এবং সর্দি কাশিতে ভুগলে সবসময় সিম্পল সর্দি কাশি না ভেবে ডাক্তারবাবুর কাছে আর্লি যান, এবং ডাক্তারবাবুর মনিটরের মধ্যে বাচ্চাটা রাখুন। বাচ্চা তাতে আমরা মনে হয় বাচ্চাটাকে অনেকটা তাড়াতাড়ি সুস্থ করে পারবো এবং শিশু মৃত্যুর হাত থেকে হয়তো বাচ্চাটাকে বাঁচাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু আপনার এই গুরুত্বপূর্ণ সময় আমাদের দর্শক বন্ধুদেরকে দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, ডাক্তারবাবু অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন, তো আপনারা অবশ্যই সেগুলো মেনে চলুন। আশা করি আপনার শিশু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।